ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কী হয়েছে, নবান্নের সামনে অবস্থানের সময় কমলো আদালত। আপনারা জানেন যে যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে নবান্নের সামনে ডিএনএ আন্দোলনের জন্য কলকাতা হাইকোর্টে কেস করে এবং সিঙ্গেল বেঞ্চ কিন্তু তাদের অনুমতি দেয়, তবে ডিভিশন বেঞ্চ কিন্তু ও তাদের বসার অনুমতি দিলেও আন্দোলন করার সময় কিন্তু বা বসার সময় তাদের কিন্তু কমিয়ে দেয়। এই নিয়ে কে কি বলছে, সরকারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, কর্মচারী ইউনিয়ন কি বলছে দেখি। নবান্নের বাসস্ট্যান্ডের সামনে ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান আটকাতে শুক্রবার সকালে কলকাতা হাইকোর্টে পৌঁছায় রাজ্য সরকার, কিন্তু তার আগেই শুক্রবার ভোর 5:30টার সময় বিদ্যাসাগর সেতু টোল প্লাজা পেরিয়ে নবান্নর দিকে 50-60 জনের প্রতিনিধি দল ঢোকার চেষ্টা করতেই পুলিশ গার্ডরেল নিয়ে তাদের আটকায়। মঞ্চের প্রতিনিধিরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে, পরে সংখ্যায় বাড়ে আন্দোলনকারীরা। হাইকোর্টে রাজ্য সরকারের আবেদনের শুনানি শেষ হওয়া পর্যন্ত আন্দোলনকারীদের নবান্নের সামনে পৌঁছাতে দেয়নি পুলিশ। নবান্নের বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার মুখে পুলিশ বসার শেডের নিচে বসানো হয় তাদের, সেখানেই বসেই বিক্ষোভ শুরু করে মঞ্চের প্রতিনিধিরা। দুপুরে মঞ্চের ধর্নায় বসার সময় কমিয়ে শনিবার বিকেল 4:30 পর্যন্ত করে দেয় প্রধান বিচারপতি টিএস শিবগণনন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ পুলিশের কাছে পৌঁছানোর পরেই নবান্নের বাসস্ট্যান্ডের নির্ধারিত জায়গায় বসে দুদিনের অবস্থান শুরু করার অনুমতি দেওয়া হয়। তাহলে সুতরাং দিলেন অবস্থানে বসার অনুমতি দেয়, তবে সময় কিন্তু কমিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে কে কী বলছে সেটাও একটু দেখে নিন, এ নিয়ে কে কী বলছে সেটাও দেখে রাখো। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যারা ডিএনএ বিক্ষোভ দেখাচ্ছেন তারা সিপিএম, কংগ্রেস, আইএসএফ বা বিজেপির লোকজন, তারা একবারও বলছে না 1,50,000 কোটি টাকার বেশি কেন্দ্র থেকে পাওনা আছে, সেটা দিয়ে দিলে তো দিয়ে দিতে সুবিধা হয়। এছাড়া রাজ্যের মাননীয় মন্ত্রী কী বলছেন সেটাও দেখে রাখো। রাজ্যের মন্ত্রী শশীর কথায় ডিএ দিতে বলে চেঁচাচ্ছেন, কালি দিদি 4% ডিএ বাড়িয়েছেন, দিদি ডিএ আরও বাড়িয়ে দেবেন বলেছেন। ধন্যবাদ।